স্ত্রীকে দুইশো টুকরো করে গুগলে সার্চ স্ত্রী মারা গেলে স্বামী কি সুবিধা পায় স্ত্রীকে ছুরি টাগাতে হত্যা করেছেন স্বামী শুধু তাই নয় হত্যার পর মরদেহ টুকরা টুকরা করেছেন এরপর তা ভাসিয়ে দিয়েছেন নদীতে সেখানেই খান্ত নয় এরপর স্ত্রী মারা গেলে কি কি সুবিধা পাওয়া যাবে তাও গুগলে সার্চ করেছেন তিনি রোববার সাত এপ্রিল প্রতিবেদনে বলা হয় নৃশংস এই হত্যাকাণ্ড প্রকাশ্যে আসার পর ব্রিটেনে পার শুরু হয়েছে সাধ্যের মধ্যে অরিজিনাল ব্যবহৃত ল্যাপটপ কিনুন নিজের শখ পূরণ করুন কুমিল্লা কান্দির পাড়ের খন্দকার চতুর্থ তলায় অবস্থিত কিং অফ ল্যাপটপ সলিউশনে পাচ্ছেন বিদেশ থেকে আমদানি করা সকল ব্র্যান্ডের অরিজিনাল ল্যাপটপ স্বল্প দাম আর শতভাগ অরিজিনাল ও গ্যারান্টি ওয়ারেন্টি সহ ল্যাপটপ গুলো দেখতে আজই চলে আসুন পুলিশ বলছে গত মার্চে স্ত্রীকে হত্যা করেন অভিযুক্ত আঠাইশ বছরের নিকোলাস ম্যাটসন দেহ কাটেন দুইশোরও বেশি টুকরো করে সেগুলো ফ্রিজে রেখে দেন এক বন্ধুর সাহায্য নিয়ে দেহের টুকরোগুলো তিনি ফেলে দেন নদীতে পরে সেখান থেকে তা উদ্ধার করে পুলিশ এখন পর্যন্ত দুশো টুকরো উদ্ধার করা গেছে আরও কিছু টুকরোর সন্ধান মেলেনি নিকোলাস ম্যাটসন আঠাশ বছর বয়সী ব্যক্তিটি স্ত্রী হোলি ব্রামলিকে যার বয়স ছিল ২৬ হত্যার কথা প্রথমে অস্বীকার করলেও এক সপ্তাহ পর তা স্বীকার করেন তার বাসায় পুলিশ তদন্ত এলে তিনি তাদের সঙ্গে মজা করেন তিনি বলেন তার স্ত্রী খাটের নিচে লুকিয়ে থাকতে পারে স্ত্রীকে হত্যার পর তার শরীরের বিভিন্ন অংশ অপসারণের জন্য এক বন্ধুকে পাউন্ড দিয়েছিলেন সেই বন্ধু একটি টেক্সটের মাধ্যমে জানিয়েছেন একটি মরদেহ পেয়েছি পুলিশ জানিয়েছে ভিতাম নদীর পাশ দিয়ে একজন হাঁটার সময় মরদেহ রাখা প্লাস্টিকের ব্যাগগুলো দেখতে পান একটি ব্যাগে হাত বেরিয়েছিল পরে ডুবুরিরা শরীরের দুশো চব্বিশটি টুকরো খুঁজে পেয়েছেন এখনো কিছু অংশ নিখোঁজ মরদেহটি এমন ভাবে কাটা হয়েছিল যে মৃত্যুর কারণ খুঁজে পাওয়া অসম্ভব ছিল বলে আদালতে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা পুলিশ আরও জানায় স্ত্রীকে শোয়ার ঘরেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন ম্যাটসন তারপর কাটা হয় দেহ বাড়ি থেকে রক্তমাখা কাপড় বিছানার চাদর উদ্ধার করা হয়েছে দেহপচার গন্ধ ঢাকতে ঘরে অ্যামোনিয়ার কড়া গন্ধ ছড়িয়ে দিয়েছিলেন ম্যাটসন। হত্যার পর মোবাইলে তিনি দুটি বিষয় সার্চ করেছিলেন। স্ত্রী মারা গেলে স্বামী কি কি সুবিধা পেতে পারেন তা জানার জন্য গুগলের সাহায্য নিয়েছিলেন তিনি। কেউ মারা গেলে ভূত হয়ে ভয় দেখাতে আসতে পারে কিনা তাও সার্চ করেছিলেন তিনি। এদিকে ব্রামলের মা আদালতকে জানান তার মেয়ের বিয়ে হয়েছে মাত্র ষোলো মাস হয়েছে। তিনি তার মেয়ের জামাইকে দানব বলে আখ্যা দেন তিনি আরও বলেন আমার মেয়েকে আমার কাছে অনেক দিন আসতে দিত না তাদের মধ্যে বিচ্ছেদ হওয়ার অবস্থায় ছিল এমন সময় হত্যা করা হয়েছে শামিমা সুলতানা নিউজ ডেস্ক নিউজ প্লাস